দাঁড়াইকানোর মধ্যে প্রধান দুইটা পয়েন্ট আরো আছে, আমি দুইটা পয়েন্টের কথা বলবো। এক নম্বর পয়েন্ট হলো রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন এই ধরাধামে শুভাগমন করেছেন, মুহাদ্দিসিনে কেরাম এবং পূর্বসূরি ইমামগণ তিনারা এই ফতোয়াটা দিয়েছেন যে রসূলের জিকরে ওয়েলাদাতের কথা যখন আমরা শুনবো তখন আনন্দিত হয়ে নবীর আগমনের আনন্দ প্রকাশ করে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ, এটা সিরাতে হালাবি এবং সুবুলুল হুদা ওয়ার রাশাদ এটা বিখ্যাত কিতাব, 800 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? যারা মিলাদ নাই কিয়াম নাই বলে তারা কয়শো বছর আগের? আমি যে রেফারেন্সটা দিচ্ছি এটা 800 বছরের আগের কিতাব। সেখানে অনেক রেওয়ায়েত উল্লেখ করে না ফাতোয়া দিয়ে গেছেন, রায় দিয়ে গেছেন, ইজা সামউ বিযিকরি ওয়াদাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকুমু তাযিমান লাহু হাযাল কিয়ামু বিদআতুন আই বিদআতুল হাসানা ইন্নাল বিদআতুল হাসানা মুত্তাফাকুন আলা নাদবিহা ওয়ামালুল মাউলুদ ওয়া ইজতামা'আন নাসু লাহু কাযালিকা। এই মাইকেরাম সবাই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে রাসূলের বেলাদাতের আলোচনা শুনে যখন মুসলমানরা শুনবে তখন দাঁড়িয়ে নবীজিকে সালাম দিবে, এটা বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব। পৃথিবীর সব ইমামরা ঐক্যমত হয়েছেন বিদআতে হাসানা আমল করা এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলে। এখন এই দাঁড়ানোর যে ভিত্তিটা আসলটা এটা কোথা থেকে আসলো? এটা আসছে সাহাবাই কেরামের কাছ থেকে। কোথা থেকে আসছে? যেমন কোরআন শরীফের আয়াত খেয়াল করেন, সূরা আহজাব, সূরা আহজাব আপনারা সবাই আশা করি পারেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পড়েন না, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি। এই যে আয়াত কোরআনের আয়াত, তাফসিরে তাবারি, তাফসিরে দুররে মানসুর এবং অন্যান্য তাফসির খণ্ডের মধ্যে, তাফসির গ্রন্থের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, হযরতে কাআব ইবনে উযরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে যখন নবীজির উপরে এই আয়াত নাজিল হয়, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাহাবাই কেরাম বলেন আমরা সবাই নবীর উপর দরুদ পড়লাম এবং তাৎক্ষণিক সবাই দাঁড়ায় গেলাম এবং নবীজির উপরে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলে। এটা দুই দুইবার আমি দুইটা জায়গা দুই রকম পেয়েছি। একটা জায়গা হলো নবীজির সামনাসামনিও তারা দাঁড়ায়া সালাম দিয়েছেন এবং নবীজির সামনাসামনি ছিলেন না, দূরে ছিলেন ওই মজলিসেও সাহাবাই কারাম দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়েছেন। তাহলে দুইটা মশালা এখানে প্রমাণ হয়ে যায় যে নবীজিকে দেখলেও দাঁড়ায় সালাম দেওয়া যায়, না দেখলেও দাঁড়ায় নবীর সম্মানে দাঁড়ায় সালাম দেওয়া যায়। এই হইল একটা দলিল। দ্বিতীয় আর একটা দলিল খেয়াল করেন, আপনাদের এলাকায় অবশ্যই মসজিদ আছে, আছে না নাই? মসজিদে প্রবেশ করার সময় দোয়া কি পড়েন? কি পড়েন? কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিন্তু দোয়া কি শুধু এটাই? আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ ইবনে মাজাহ, সিহাসিত্তার চারটা কিতাবে হাদিসটা আছে এবং মেশকাতে তো আছে আর অন্য অন্য কিতাবেও হাদিসটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিউসাল্লিম আলান নবী, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন তার নবীর উপরে সালাম দেয়, অতপর বলে সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে যেন এটা বলি, আমার দাদু ভাই হাজি সাহেব না আপনি, উনিও হাজি সাহেব, উনিও হাজি সাহেব, তিনজন হাজি সাহেব আরো যারা আছেন হাজি সাহেব, ওনাদের জিজ্ঞাসা করবেন মসজিদ নববীতে রওজা মোবারক থেকে যে বাবুল বাকি এবং বাবুল সালাম, বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে বের হয়ে যায়। আগে বাবুল বাকি দিয়ে ঢুকতো, বাবুল সালাম দিয়ে বের হইতো, এখন সিস্টেমটা চেঞ্জ করছে, ওই উপরের দিকে, গেটের উপরের দিকে বাবুল সালামের উপরে এবং বাবুল বাকির উপরে। আপনারা চাইলে গুগলও দেখে নিতে পারেন, গুগলে এই পিকচারগুলি আছে, বাবুল বাকির এটুকু লেখেন, লেখলে আপনারা পিকচার পেয়ে যাবেন, ইমেজের মধ্যে ক্লিক করলে ছবিটা পেয়ে যাবেন। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই এইভাবে লেখা আছে।
মদিনার মসজিদ নববীতে এটাই হলো হাদিসের শিক্ষা কিন্তু আমরা মসজিদে শুধু দোয়া লেখা নবীর সালাম কে বাদ করে দিল কেন বাদ করলো কোনো উত্তর নাই আমরা অনেকে জানিও না যে মসজিদে ঢোকার সময় নবীজিকে সালাম দিতে হবে আমরা জানিও না অথচ সব সাহাবাই কেরাম বর্ণনা করেছে এখনো মসজিদে নববীতে এটা লেখা আছে মসজিদে প্রবেশ করার সময় আপনারা কি বসে বসে প্রবেশ করেন না দাঁড়িয়ে বসে বসে আবার প্রবেশ করে নাকি আল্লাহর হাবিব দয়াল নবীজি বলেন ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন তোমরা নবীর উপরে সালাম দিবে ওই সময় মসজিদে ঢোকার সময় নবীজিকে সালাম দেব ওই সময় কি নবীজিকে দেখে সালাম দিব না না দেখেই দিব তাহলে বোঝা যাচ্ছে কি না দেখেও নবীজিকে সালাম দেওয়া যায় দাঁড়িয়ে যেহেতু ওই সময়টা দিয়ে এই আরেকটা দলিল হাজির নাজিরের মাসালা আরেকটা নবীজি হাজির নাজির এটা সত্য তবে মিলাদ কিয়াম এটা একটা মাসালা আর হাজির নাজিরের মাসালা হলো আরেকটা নবীজি ইসতিলাহি ভাবে নবীজিকে হাজির ও নাজির বলা যায় এবং এটা আমাদের আকীদা ওটা একটা আরেকটা সাবজেক্ট ওটা নিয়ে আলোচনা করতে গেলে আবার একটা সময়ের তো ব্যাপার আচ্ছা আলহামদুলিল্লাহ শরীকুল্লাহ দরবেশী হুজুরের মুরিদ তা আমি এতগুলি সাবজেক্ট একসাথে তো আর করতে পারবো না আমি কিয়ামের ব্যাপারে একটু কথা বলছিলাম আরেকটা হাদিস বলি দয়াল নবীজি গোটা দুনিয়াটা হাতের তালু মুবারকের মতো দেখে এবং যার কাছে খুশি নবীজি তার কাছে যেতেও পারে এবং আসেও গোটা দুনিয়াটাই নবীজির হাতে তালু মুবারকের মতো ইমানদার হোক বা গুনাহগার হোক সবার কবরে আল্লাহর নবী আসেন হাজির হন প্রত্যেক মুমিনের ঘরে নবী আসেন নবীজি যেখানে খুশি ওখানে সায়ের করতে পারে হাজির ও নাজির এটা আরেকটা মাসালা এটা নিয়ে আমরা আলাদা আলোচনা আছে আমি ওদিকে যাচ্ছি না একটা নিয়ে কথা শেষ করি কিয়াম কোথা থেকে আসলো কিয়ামটা নবীজির তাজিমে দাঁড়ায়া সালাম দেওয়ার এই মাসালাটা কোন কোন জায়গা থেকে আসলো ওটা বোঝানোর জন্য আমি কয়েকটা দলিল সামনে নিয়ে আসছি সিহাসির তার আরেকটা কিতাব হলো আবু দাউদ শরীফ সেখানে হাদিসটা উল্লেখ ইমাম বাইহাকি দাওয়াতুল কাবীরের মধ্যে হাদিসটা উল্লেখ করেন عن ابي هريره رضي الله تعالى عنه قال حضرت ابو هريره বলেন আমরা আল্লাহর রাসূলের সাথে ইয়াজলিসুনা মা ইয়াজলিসু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ আমরা নবীজির সাথে মসজিদের মধ্যে বসতাম বসেছিলাম বসে আলোচনা করতাম ইউহাদ্দিসুনা নবীজি হাদিস বয়ান করতেন ফাইজা কামা কুমনা কিয়ামান নবীজি যখন দাঁড়াইতেন কিয়াম করতেন আমরাও নবীর সম্মানে সবাই কিয়াম করতাম দাঁড়িয়ে যেতাম সুবহানাল্লাহ এখান থেকেও নবীজির তাজিমে কিয়াম করার বিষয়টা প্রমাণিত হয় এছাড়াও আরেকটা হাদিস বলে দেই ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ করেন একদল সাহাবী তারা দূর থেকে নবীজির দরবারে আসলেন এসে তিনারা মজলিস সেই সুবাদে চুপচাপ একসাথে এক সাইডে সবাই বসে গেলেন নবীজি ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না ফাকামু তখন সবাই কিয়াম করলো দাঁড়ালো এবং সবাই নবীজিকে সালাম দিল দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলে এরকম অনেকগুলি হাদিস যেগুলো থেকে প্রমাণ হয় দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া এটা বিদআত নয় নাজায়েজ নয় হ্যাঁ নবীজির প্রতি সালাম দেওয়ার অনেক পদ্ধতি রয়েছে অনেকগুলি পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো ইয়া নবী সালা সালামুন আলাইকা বা সালামু আলাইকা লিকাসরাতিল ইস্তেমালের কারণে এটাকে এটা শর্ট করা হয়েছে এগুলি গ্রামাটিক্যাল বিষয় না না বুঝে হুট করে আবার কেউ এটাকে বেদাত কোরআন হাদিসে নাই বলে দিলে তখন কিন্তু আপনি যে কোরআন হাদিস বুঝেন কম এটা প্রমাণ হয়ে যাবে আমি আর লম্বা আলোচনা যাচ্ছি না সর্বশেষ আরেকটা পয়েন্ট বলছি যেটা কোরআন শরীফের মধ্যে সূরা মুজাদালার মধ্যে উল্লেখ ফাইজা কিলান শুজু ফাং শুজু যখন তোমাদেরকে বলা হয় দাঁড়াও তখন দাঁড়িয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হযরত মুজাহিদ হযরত কাতাদা এবং অন্যান্য তাবি এবং অন্যান্য মুফাসসিরিন কেরাম তিনারা বলেছেন ইজা দুইতু মিনাল খাইরে ফাজিবু ইজা কিলা লাকুম কুমু ইলা সলাতি ওয়া গাইরিহা মিনাল খাইরাত ফাং শুজু বিভিন্ন তাফসিরে বিভিন্ন আলফাজ উল্লেখ তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন ওয়াহাজা হুয়া সহিহ এটাই হলো বিশুদ্ধ
যে কোন ভালো কাজের জন্য কেউ যদি আপনাকে বলে আসেন দাঁড়িয়ে এই ভালো কাজটা করি তখন কোরআনের এই আয়াত অনুযায়ী প্রমাণ হয় ওই সময় সবাই দাঁড়িয়ে ওই ভালো কাজটা করা মুস্তাহাব সুবহানাল্লাহ এবার বলেন নবীজিকে সালাম দেওয়া আহ্বানটা খারাপ কাজের আহ্বান না ভালো কাজের আহ্বান তাহলে কোরআন অনুযায়ী পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং মুফাসসিরিন কেরামদের জমহুর মুফাসসিরিন কেরামদের রায় অনুযায়ী ভালো কাজের আহ্বান হিসেবে মিলাদে যদি কেউ বলে আসেন দাঁড়ায় নবীজিকে সালাম দেই সেই নিরিখে তা জায়েজ এবং মুস্তাহাব সুবহানাল্লাহ